ভাই, তাহলে কি আমরা ওদের হাত থেকে বাঁচবো না? আরে বাবা, বাঁচার উপায় আছে আছে। আরে দেবের হাত থেকে বুনিপ বেঁচে গেল, নাকি বুনিপ দেবের হাত থেকে বেঁচেছিল, নাকি দেব বুনিপের হাত থেকে বেঁচেছিল? যাই হোক, যেভাবে এখন বাংলা আপামর ছেলেগুলো এখন জবা শ্রীময়ী দেখার হাত থেকে বেঁচে আছে, তোরাও সেভাবে বাঁচতে পারিস। আমিও তো ডলি বিন্দ্রার হাত থেকে বেঁচে আছি, মানে আমার বউ বাংলার ডলি বিন্দ্রা তো ওই না, ওর হাত থেকেও তো বেঁচে আছি। তা আমি যা যা বলছি সেই সেইগুলো মান, তাহলেই তোরা ফল পাবি। কিভাবে ভাই? কিভাবে? শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আকাশ, ল্যাপটপে তোমার এই নাচা কোদা ছেড়ে বরঞ্চ ডালটা বানাতে যাও, বুঝলে? কারণ ডালটা নেই। হ্যাঁ, ডাল ভেজানো আছে, 10-15 মিনিট সময় লাগবে। করে দিচ্ছি করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি, তুমি বসো, আমি করে দিচ্ছি। হ্যাঁ, তো একমাত্র কি ওটাই কাজ নাকি? তুমি এক কাজ করো, তবে ঘরটা পরিষ্কার করে দাও। হ্যাঁ, ওই শালার বুদারা, দাঁড় শালার বুদারা, আরে বাড়ালাই দাও, বসে থেকো না, যাও। আজকে তোমাকে ডাল পালা ফুল ফল শেকড় গোটা গাছটাই খাও, বানিয়ে নিয়ে। বেবি, তোমার নমক ডাল রেডি। এতক্ষণ লাগে একটা খাবার বানাতে, নর্মাল ডাল বানাবে তার জন্য এত টাইম? সিরিয়াসলি ডিসগাস্টিং। তোমার তেতো জিভটা নুনটা, এই মানে তোমার মিষ্টি জিভটা নুনটা হয়ে গেল না? ঠিক আছে, আজকের মতন খেয়ে নাও, আমি কালকে যাতে ঠিক করে ডাল হয়ে যায় নুন ছাড়াই, মানে ঠিক মতো নুন দিয়ে সেটাই করে দেবো। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। তুমি তো বললে যে ডালটা পড়ার পরে সে ঝাড় দিয়ে দিতে, তো আমি সেটাই করছিলাম, তোমার কথা শুনছি। শোনো, তুমি আমার উপর একটা দয়া করতে পারবে? তোমায় কিচ্ছু করতে হবে না, আমি সব পরিষ্কার করে দেবো, তুমি আমার একটু শান্তি দাও। হ্যাঁ, দয়া করো দয়া করো, তুমি যাও, তুমি তুমি ওই তোমার ল্যাপটপ নাকি করছিলে ওই করো। কিন্তু বেবি, তুমি কি এত কাজ একা করতে পারবে কখনো? দেখো বাবা, সাহস কি লেভেলে বেঁচে দেখেছো, তুমি বলছো আমায় করতে না, আমি তাও তোমার কথা অমান্য করছি। ঠিক তো, আর তুমি ল্যাপটপ নিয়ে থাকতে বলেছো, আমি ল্যাপটপ নিয়ে থাকবো, টিভি নিয়েই থাকবো।
সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। তোমার ঝাল লেগেছে? আমার ভাল লাগছে না একদম। আমার তুমি কি খুব ঝাল হয়ে গেছে? বলছি তুমি কাল থেকে রান্নাঘরে ঢুকবে না। এ বাবা, আমি বুঝতে পারিনি বেবি, তিখা কাশ্মীরি লালের জায়গায় তিখা লাল ঢেলে দিই। তুমি কোনো খাবার বানাবে না, সব আমি বানিয়ে নেবো, যা পারি তাই বানাবো, নুন ভাত খেয়ে থাকবো, তুমি রান্নাঘরে ঢুকবে না প্লিজ। ঠিক আছে বেবি, যা ইচ্ছা করবে, তুমি কাজে হাত দেবে না, ব্যাস, কোনো কাজ তোমায় করতে হবে না। আসছি, আজ রাতে কিন্তু আমি চাইনিজ খাবো। ওকে বেবি, তুমি যা বলবে। ঠিক আছে। নারে 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 আমার বউ টিকটক করে, তাই ওর হাত থেকে গুলি বেরোয়। নমস্কার, আমি আকাশদীপ, বাঙালি ফাইনার আকাশদীপ। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো সবার সাথে, আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কেন ভুলে যাও, সাবস্ক্রাইবটা ডেফিনেটলি করে দাও। আর হ্যাঁ, আরো একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, চলে এই যে আমার বেটার হাফ শ্রীজাতা। আমি যেটা মেইনলি বলতে চাই যে আমরা কিন্তু কোনো খাবার নষ্ট করিনি। আর সেকেন্ড জিনিস হচ্ছে, এটা একটা ছোট্ট আমাদের প্রচেষ্টা ছিল যেটাতে কেউ সিরিয়াসলি নেবেন না, কারণ আমরা জাস্ট এই একটা টাফ একটা কঠিন সময়ের মধ্যে একটু আপনাদেরকে হাসাতে চেয়েছি। আর বাড়ির কাজে কিন্তু কোনো জেন্ডার, বেসিক্যালি কোনো কাজেরই কোনো জেন্ডার হয় না, বাড়ির কাজের তো কোনো জেন্ডার আরই হয় না, বিকজ ওটা আমরা নিজেদের জন্য করছি, নিজেদের ভালো থাকার জন্য করছি। তো কাজটা ভাগ করে নিই, মা বোন স্ত্রী কারোর একার ওপর চাপিয়ে দেবেন না, সবাই মিলে কাজ করুন, ভাগ করে কাজ করুন, তারা দেখবেন এনজয় করে কাজটা করতে পারছেন। আমরা কিন্তু বেসিক্যালি দুজনে বাড়িতে কাজ ভাগ করে করছি। হ্যাঁ, আমি রোজ ভাত, আমি রোজ ভাত ডাল বানাই আর দুটো ঘর ঝাড় দিই। আর যাই হোক, ঘর মোটো ঝাড় দেয় না, ভাত ডাল বানাই। যাই হোক, সবাই খুব ভালো থাকুন, এনজয় করুন, আর সব এনজয় করার মাঝে বাঙালি বাইনার আকাশদীপ দেখতে ভুলবেন না, খুব করে এনজয় করুন, আর সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কেন ভুলে যান, সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? ওকে, চল, টাটা, গুড নাইট, টাটা।
জানে সনে